প্রান্তীয় শিক্ষার্থীরা আমরা গতকাল বাংলা প্রথম পত্রের উপরে ক্লাস করেছি আজকে ক্লাস করব বাংলা দ্বিতীয় পত্র এই মুহুর্তে তোমরা খুব টেনশানে সময় কাটাচ্ছ কি হবে আর বাংলা দ্বিতীয় পত্র যেহেতু স্বাভাবিকভাবে এখানে বহু নির্বাচনী নাই তোমাদের টেনশানটা আরও একটু বেশি পুরোটাই লিখতে হবে এবং সবার আগে তোমরা যে ভয়টা পাও যে একশো মার্কস মিস লিখবো আসলে ভয় পাওয়ার কিছু নেই এখানে কিন্তু দুইটা অংশ থাকে ব্যাকরণ অংশে হচ্ছে তিরিশ মার্কস সেটা খুব ছোট ছোট যদি তোমরা খুব টেকনিক্যালি উত্তর দাও এই অংশে কিন্তু তিরিশে তিরিশ পাওয়া সম্ভব আর তোমরা যারা চিন্তা করছো যে তোমরা খুব ভালো রেজাল্ট করতে চাও তাদের ক্ষেত্রে অবশ্যই ব্যাকরণের এই তিরিশ পেতেই হবে পাওয়াটা খুব সহজ দুই বছর ধরে প্র্যাকটিস করেছ এখন একটু শেষ শেষবেলার প্র্যাকটিসটা করে গেলেই পেতে পারবা আর দ্বিতীয় অংশ যেটা সেটা হচ্ছে নির্মিতি নির্মিতি অংশে সত্তর প্রত্যেকটা প্রশ্নের এখানে মান হচ্ছে দশ করে শুধুমাত্র রচনার ক্ষেত্রে তোমরা জানো যে বিশ মার্কস তো প্রথম শুরুতেই আসি আমরা ব্যাকরণে ব্যাকরণে প্রথমেই আসে এক নম্বর প্রশ্ন তোমরা জানো যে গত যে ধারাবাহিকতা চলছে সেই ধারাবাহিকতা অনুযায়ী প্রথমেই আসে হচ্ছে উচ্চারণ এবং আমরা গত বছরের প্রশ্ন যদি দেখে থাকি নিশ্চয়ই এর মধ্যে তোমরা দেখে ফেলেছ যে গত বছর কিন্তু স্বরধ্বনি থেকে এসেছে অধ্বনির উচ্চারণ কাজে এবার স্বাভাবিকভাবে আমরা একটু জানি না এটা আসবেই কিনা স্বাভাবিকভাবে আমরা একটু ধরে নিতে পারি ব্যঞ্জনবর্ণের উপরে গুরুত্বটা দিলাম যে বর্ণ থেকে আসবে হ্যাঁ বা অ এসছে আসতে পারে এবার বা এ আসতে পারে যে কোনো একটা আসতে পারে তো সেক্ষেত্রে ভয়ের কিছু নাই তোমরা এতদিনে নিশ্চয়ই পড়েছ বা ঢালাওভাবে দিয়ে দিতে পারে স্বরধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম লিখো সুন্দর করে তোমরা লিখে দিবে তবে এর অরে কিন্তু থাকবে হচ্ছে উচ্চারণগত বানান যেটা হুম শব্দের উচ্চারণগত যে বানানটা সেটা তো আমি তোমাদেরকে সাজেস্ট করব যদি দেখো যে তুমি শব্দের উচ্চারণগত বানানগুলো পাঁচটিই পারো সেক্ষেত্রে কিন্তু ওই পাঁচটি উত্তর করা তোমার জন্য বুদ্ধিমানের কাজ হবে কেননা ওখানে কিন্তু নাম্বার কাটবার কোনো সুযোগ নেই আর যদি তুমি এই অংশে একেবারেই দেখো যে পারছ না তো কিন্তু তুমি উচ্চারণের নিয়ম পারো সেই ক্ষেত্রে তুমি অবশ্যই উচ্চারণের নিয়ম লিখবে এবং প্রত্যেকটি নিয়ম লিখে কিন্তু উদাহরণ দিতে হবে কম করে হলেও দুটো উদাহরণ দিতে হবে না হলে কিন্তু কখনোই পুরো মার্কস পাবে না এবং ওখানে কিন্তু বানানের উপরে তোমাকে খেয়াল রাখতে হবে তো স্বাভাবিকভাবে আমি যেটা বলছিলাম যে অধনিটা গত বছর চলে এসেছে আমরা ওটাকে একটু কম গুরুত্ব তবে আসবেই না সেটা বলা যাবে না কিন্তু কারণ প্রশ্ন করার ক্ষেত্রে এরকম নিয়ম নেই তবে সাধারণত শিক্ষার্থীদের সুযোগে সুবিধার জন্য অধনিটাকে একটু কম গুরুত্ব দিই একটু কম গুরুত্ব দিয়ে আমরা স্বরধ্বনির এ অংশটা পড়লাম আ অংশটা পড়লাম পরে মোটামুটি ওখান থেকে বা ব্যঞ্জন বর্ণের যে উচ্চারণ সেই অংশটা থেকে পড়লাম যে এই যে আ ধ্বনি যদি বর্গের জয়োর পরে থাকে সেই আধুনির উচ্চারণটা এর মতো হচ্ছে আবার জ ফলার পরে যদি আ ধ্বনি থাকে সেই এ এর মতো উচ্চারিত হচ্ছে তারপরে এই যে শুরুতে যদি এ ধ্বনিটা থাকে সেই এ ধ্বনির পরে যদি অ কিংবা আ থাকে হ্যাঁ সেখানেও কিন্তু ওই ধ্বনিটা এর মতো উচ্চারণ হচ্ছে তোমরা উদাহরণ দিয়ে কিন্তু এই জিনিসগুলো সহজে মাথায় রাখতে পারবে প্রত্যেকটা আমি একটা সহজ পদ্ধতি যেটা বলবো তোমরা যদি প্রত্যেকটা নিয়মের আগে উদাহরণগুলো মাথায় রাখবে যে এটা উদাহরণ এই অনুযায়ী আমি নিয়মগুলো লিখবো তাহলে দেখবে কিন্তু খুব সহজ হয়ে যাবে এখানে যেমন ধরো কেন আছে কেন শুরুতে এই যে আমরা নিয়মে লিখবো যে আদ্য এ হ্যাঁ তারপরে যদি অ বা আ থাকে সেই অ বা আ হ্যাঁ এই এ ধ্বনির উচ্চারণটা তখন কিন্তু এ এর মতো হচ্ছে কেন আমরা কিন্তু কেন বলি না আমরা বলি কেন তেমন বলি হেন বলি এরকমভাবে জিনিসগুলো ছোটো ছোটো করে যদি মাথায় রাখো তাহলে কিন্তু তোমাদের জন্য সুবিধা হবে আচ্ছা ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রেও যেহেতু স্বরবর্ণটা গত বছর চলে এসেছে ব্যঞ্জন বর্ণটা কিন্তু এবার খুব গুরুত্ব দিয়ে তোমাদেরকে পড়তে হবে হ্যাঁ এবং ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে কিন্তু খুব সহজ সহজ নিয়ম আছে যেমন তোমার ক্ষিয় শব্দটা তুমি লিখলে ক্ষিয় শব্দটা যখন শব্দে শুরুতে থাকে তখন কিন্তু ক্ষিয় সিম্পলি ক্ষয়ের মতো উচ্চারিত হয় ধান ক্ষেতের ক্ষেত ক্ষেত যখন আমরা লিখি তখন কিন্তু এরকমভাবে লিখি কিন্তু উচ্চারণটা কিন্তু ঘিও আসছে না উচ্চারণ কিন্তু ক্ষয়ের মতো তাহলে এই একটা নিয়ম আমরা পেয়ে গেলাম যে ঘিও যখন শুরুতে বসবে তখন ওটা হচ্ছে আসলে ক্ষয়ের উচ্চারণ আবার এই ঘিওটাই যখন মাঝখানে বা শেষে বসবে তখন কিন্তু দ্বিতীয় উচ্চারণ চলে আসছে যেমন অক্ষয় অক্ষয় এবং এর সেখানে কিন্তু কয় এবং ক্ষয়ের উচ্চারণ আসছে হুম তাহলে এই যে দ্বিতীয় নিয়মটা আমরা পেলাম যে ক্ষিও যখন শুরুতে বসছে ক্ষয়ের উচ্চারণ যখন সে মাঝখানে এবং শেষে বসছে তখন সেটা হচ্ছে দ্বিত্ব উচ্চারণ এখান থেকে কিন্তু আমাদের দুইটা নিয়ম বেরিয়ে যাচ্ছে সেম জিনিস এই বর্গের জয় ক্ষেত্রেও বর্গের জয় যখন শুরুতে বসছে বি জ্ঞান যখন হচ্ছে তখন গয় জ ফলা চন্দ্রবিন্দু আকার ন আসছে হুম কিন্তু যখন সেই জ্ঞানই বিজ্ঞান হয়ে যাচ্ছে জাস্ট জ্ঞানের সাথে যখন যখন এটা তখন কিন্তু গ জফলা আকার চন্দ্রবিন্দু এরকম হচ্ছে হ্যাঁ কিন্তু যখনই এর আগে বি যোগ হচ্ছে সেই বি যোগ হওয়ার সাথে সাথে কিন্তু এটা দিত্য উচ্চারণে চলে আসছে এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং এখান থেকে কিন্তু দুইটা নিয়ম আমরা পেয়ে গেলাম যে বর্গেচয় শুরুতে বসলে সেটা হচ্ছে জ্ঞা উচ্চারণ হচ্ছে এবং অবশ্যই নাসিক্য নাসিক অনুনাসিকতার চিহ্ন তার ওখানে তোমাদেরকে দিতে হবে যখনই সে মাঝখানে বাসে এসে বসছে তখনই কিন্তু তার উচ্চারণ দ্বিতীয় উচ্চারণ চলে আসছে বি ক্যান জ্ঞানটুকু তো আছে তার সাথে আরও একটা গযুক্ত করতে হবে আসলে উচ্চারণের নিয়ম লেখার ক্ষেত্রেও তোমাকে যে জিনিসটা সবচেয়ে বেশি শিখতে হবে সঠিক উচ্চারণটা সঠিক উচ্চারণটা যদি তুমি জানো উচ্চারণের নিয়ম লিখতেও তোমার জন্য সহজ হবে আবার উচ্চারণগত বানান যখন তুমি লিখবে সেটাও তোমার জন্য কিন্তু খুব সহজ হবে তারপরে ফল আর উচ্চারণগুলো তুমি ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে লিখতে পারো যে বফলা যখন স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে যখন বফলাটা শুরুতে বসছে তখন কিন্তু বফলার কোনো উচ্চারণ কিন্তু আমরা করি না দ্বিতীয় দ্বিতীয় দয়ের নিচে একটা ব আছে এবং শুরুর উচ্চারণ যখন ব থাকছে তখন কিন্তু আমরা বয়ের উচ্চারণটা করছি না কিন্তু সেই বটাই যখন শেষে বা মাঝখানে বসছে তখন আমরা কি করছি এখানে আমি লিখেছি বিশ্ব বিষ অবশ্যই দীপ্ত উচ্চারণ চলে আসছে তাহলে একই জায়গা থেকে আমরা আরও দুটো নিয়ম পেলাম প্রত্যেকটি ফলাতেই কিন্তু এরকম প্রত্যেকটি ফলায় প্রায় ম ক্ষেত্রেও আমরা তাই দেখছি যে শুরুতে যখন বসছে তখন কিন্তু সে কোনো উচ্চারণে আসছেই না কিন্তু যখন মাঝখানে বা শেষ বসছে তখন কিন্তু তার একটা দ্বিতীয় উচ্চারণ আসছে শুধুমাত্র ব্যতিক্রম এখান থেকে কিন্তু অনেকগুলো নিয়ম তোমাকে লিখতে হবে পাঁচটা মাথায় রেখো অনেক বেশি তোমার দরকার নেই জানার জন্যে তো অবশ্যই শিখতে হবে কিন্তু এই মুহূর্তে তোমাকে হাতে দুই তিনটে বেশি রেখে একটু বেশি শিখলেই হয়ে যাবে লফলা এবং রফলার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র তোমার একটু ব্যতিক্রম যে রফলার উচ্চারণটা প্রথমে বসলে আসছে এই জিনিসটাই ব্যতিক্রম ও লফলার উচ্চারণটা ম্লান লফলার উচ্চারণটাও যখন প্রথমে বসে তখন আসে কিন্তু ব এবং মফলার ক্ষেত্রে কিন্তু আসে না এখান থেকেই কিন্তু তুমি ছয় সাতটা নিয়ম বের করে ফেলতে পারছো ক্ষিওর ক্ষেত্রে পারছো বর্গের জয় ওর ক্ষেত্রে পারছো কাজে উচ্চারণের নিয়ম লেখা কিন্তু কখনোই কঠিন কোনো কিছু না খালি একটু মনোযোগ দিয়ে পড়লেই হবে একেবারেই কঠিন না আর আমি তোমাদেরকে বলবো তোমরা প্রথম গুরুত্ব দিবে উচ্চারণগত বানান লেখার ক্ষেত্রে যদি দেখো যে ওখানে তুমি পাঁচটিই পারো কোনো দিকে না তাকিয়ে চোখ বন্ধ করে ওই পাঁচটির উত্তর তুমি করবে এবং অবশ্যই সেক্ষেত্রে খাতা খুব পরিষ্কার পরিচ্ছন্ন বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তোমাকে কিন্তু সবার আগে গুরুত্ব দিতে হবে খাতার পরিষ্কার পরিচ্ছন্নতা এই মুহূর্তে তোমার হাতের লেখা পরিবর্তন করা সম্ভব না সুন্দর করাও সম্ভব না কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতাটা করা সম্ভব এটা অবশ্যই রাখতে হবে পুরো একশো মাস কিন্তু তোমাকে লিখতে হবে এক্সামিনারের একটা দৃষ্টিভঙ্গি তোমার খাতা দেখে কিন্তু তৈরি হবে তোমার উপর গেল আমাদের বাংলা উচ্চারণ আচ্ছা দ্বিতীয় যে প্রশ্নটা তোমাদের আসে সেটা হচ্ছে বাংলা বানানের নিয়ম আচ্ছা উচ্চারণের ক্ষেত্রে আরও কিছু জিনিস খুব সহজ তোমরা জানো তালেবস্বর উচ্চারণ স্বর উচ্চারণ ইংরেজিতে যেটা এস সেটা আমরা স উচ্চারণ করছি যেটা সেটা কিন্তু একটু ছ ঘষা উচ্চারণ যেটা করি আমার সালাম নিবেন হ্যাঁ দন্তেশ্ব ওখানে কিন্তু উচ্চারণগত বানানে কিন্তু তোমাকে লিখতে হবে ছ হুম। তো তালেবস্ব দন্তেশ্ব এরকম ব্যঞ্জনধ্বনি থেকে আসলে কোনোই কঠিন না খুব সহজ যেহেতু গতবার অধ্বনি তোমাদের জন্য এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট আর এ আ এগুলোও তো একটু দেখিয়ে দিলাম সহজ আশা করি তোমরা পেরে যাবে এরপরে আমরা যেটা যাব এবং উচ্চারণগত বানান ওখানে প্রথম আগে তুমি শব্দটাকে কিন্তু যখন বানানটা লিখবে অবশ্যই শব্দটা খুব ভালোভাবে উচ্চারণ করে নেবে শব্দটা সঠিক উচ্চারণ করতে হবে অতি বানান থাকবে সরে অয়রসিম এটাকে তুমি কিন্তু উচ্চারণ অতি করছো না তুমি কিন্তু করছো অতি কাজেই এই অটাকে কিন্তু তোমাকে ও লিখতে হবে হ্যাঁ এরকমভাবে যদি তুমি সঠিক উচ্চারণ করতে পারো উচ্চারণগত বানান লেখা তোমার জন্য কোনো কঠিন বিষয় না একেবারেই সহজ একেবারেই সহজ ভীষণ সহজ আচ্ছা এরপরে তোমাদের যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে বাংলা বানানের নিয়ম একই রকমভাবে যদি বাংলা বানানের নিয়ম তুমি যদি বাংলা শুদ্ধ বানানগুলো দেখছো যে কনফিউশনে পড়ে গেছো যে হ্যাঁ পারবো কি পারব না হবে কি হবে না সেক্ষেত্রে তুমি পছন্দ করে নিবে বাংলা বানানের পাঁচটি নিয়ম হুম গতবার যেহেতু নত্যবিধান আলাদা করে চলে এসেছে সহজেই সত্যবিধান থেকেও আসতে পারে আবার ঢালাওভাবে বাংলা বানানের পাঁচটি নিয়ম লিখো সেখান থেকেও আসতে পারে এবং এখানে খুব সহজ পাঁচটি নিয়ম তুমি ছয়টা থেকে সাতটা পড়ে রাখলে যদি একটা বেশি থাকে বা একটা ঠিকমতো মনে পড়ছে না তখন তুমি বিকল্পটা লিখলে খুব সহজ সহজ কিছু বানানের নিয়ম তুমি এখানে মাথায় রেখে নিলে জানার জন্য আমাদের সব করতে হবে এটা আমি বারবার বলছি কিন্তু এখন তোমাকে পরীক্ষার প্রস্তুতি নিতে হচ্ছে ভালো রেজাল্টের একটা প্রস্তুতি নিতে হচ্ছে কাজেই সেই ক্ষেত্রে তুমি একটু শর্ট করে নিয়ে আসবে যেমন বাংলা বানানের নিয়মের ক্ষেত্রে লিখলে প্রথম নিয়মটাই আছে বাংলা বানানে যে সব নিয়মে তৎসম এবং শব্দের ক্ষেত্রে ই কার বা দীর্ঘ ইকার দুটোই ব্যবহার হয় সেই ক্ষেত্রে কিন্তু বাংলা একাডেমি একেবারে আধুনিক যে নিয়ম বের করেছে অবশ্যই সেই ক্ষেত্রে তোমাকে ইকার কার বা ইকার ব্যবহার করা করতে পারবে হুম দুটোই তুমি ব্যবহার করতে পারবে আচ্ছা আর যেসব বানানে তোমার রসিকার ব্যবহার হয় বা রশুকার ব্যবহার হয় অতৎসম যেসব বানানে সেসব ক্ষেত্রে তো তুমি অবশ্যই ইকার রস ইকারই ব্যবহার করবে সেখানে আর দীর্ঘ ইকার বা দীর্ঘ ইকারে ব্যবহারের কোনো প্রয়োজনীয় নেই এখানে একটা জিনিস মাথায় রাখবে বাংলা একাডেমি কিন্তু সম্প্রতি আসলে দীর্ঘকার এবং দীর্ঘ ইকারের ব্যবহারটাকে খুব সীমিত করে ফেলেছে হুম তো এটা তুমি সহজে আর যেসব সমস্ত তৎসম শব্দে রসিকার বা দীর্ঘকার রসিকার দুটোই লেখা যায় সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই রশিকার বা রসইকাল লিখতে হবে হ্যাঁ তারপরে যে সহজ আরেকটা যে খুব সহজ প্রথম নিয়ম আমরা শিখি যেটা যে সূর্য উদাহরণ যেটার যে রেফের পরে কখনোই ব্যঞ্জন বর্ণের দীপ্ত উচ্চারণ হবে না আগে আমরা ছোটোবেলায় কিন্তু শিখেছিলাম সূর্য বানান দন্তেশ্বয় দীর্ঘ অন্তস্থ জয় রেফ জফলা এখন এত কষ্টের দরকার নেই শুধু রেফটা দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে যে ব্যঞ্জন বর্ণের রেফের পরে কখনোই ব্যঞ্জন বর্ণের দ্বিত উচ্চারণ হবে না তারপরে সন্ধির ক্ষেত্রে যে যেখানে ক খ গ ঘয়ের পূর্বে যদি ম থাকে তাহলে সেইখানে অনুসর হবে যেমন সন্ধির ক্ষেত্রে আমরা অহংকার অহম যুক্ত কার মটা কিন্তু যখন সন্ধিবদ্ধ শব্দ হয়ে যাচ্ছে তখন কিন্তু সেটা হচ্ছে কিন্তু অনুস্বর হুম সন্ধ্যের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি আবার যে সকল অতৎসম শব্দে এটা বারবার মাথায় রাখবে কখনোই অতৎসম শব্দের ক্ষেত্রে কিন্তু নত্ববিধান সত্যবিধান কোনো কিচ্ছু প্রযোজ্য হবে না নত্ববিধান সত্যবিধানের নিয়মটি শুধুমাত্র তৎসম তৎসম মানে সংষ্টিত যে শব্দগুলো সেই শব্দের ক্ষেত্রে ব্যবহার হবে কখনোই কিন্তু অতৎসম দেশি তদ্ভব যা বলো বাদ বাকি যা শব্দ আছে কখনোই কিন্তু আমরা নত্ববিধান শক্তবিধানের নিয়ম ওখানে প্রয়োগ করব না আচ্ছা আর বিদেশি শব্দের ক্ষেত্রে তো মধ্যাহ্ন সব ব্যবহারের নিয়ম নাই একেবারে যদিও আমরা এখন অনেক বিলবোর্ড রোডে অনেক কিছুতে দেখি স্টেশন বানান মধ্যাহ্ন শয় টয় এরকম পোস্ট অফিস বানান মধ্যাহ্ন শয় টয় কিন্তু সময় মাথায় রাখবা বিদেশি শব্দের ক্ষেত্রে কখনো মধ্যাহ্ন শয়ের ব্যবহার হবে না একেবারে মাথার ভিতরে ঢুকিয়ে নিবা শুধু পরীক্ষার জন্যে না সারা জীবনের জন্য তারপর আমরা ছোটবেলায় যেটা প্রায়ই দেখতাম যে যে অনেক শব্দের পরে হস চিহ্ন যেটাকে আমরা বলি হলন্ত বর্ণ এখন কিন্তু হস চিহ্ন প্রায় বর্জন করা হচ্ছে প্রায় যেখানে প্রয়োজন একেবারে সে খুব প্রয়োজন সেই জায়গাগুলো ছাড়া প্রায় বর্জন করে ফেলা হয়েছে হস চিহ্নটা যথাসম্ভব এখানে সুন্দর করে লিখবা যে হস চিহ্ন যথাসম্ভব বর্জন করতে হবে তারপরে ঊর্ধ্বকমা যথাসম্ভব বর্জন করতে হবে সমাজবদ্ধ পদ যেগুলা হ্যাঁ তিন নয়ন আছে যার ত্রিনয়ন এই যে ত্রিনয়ন শব্দটা এটা কিন্তু তোমাকে একসাথে লিখতে হবে সমাজবদ্ধ সব পদগুলো সব সময়। চেষ্টা করতে হবে একসাথে লেখার এরকমভাবে ছয় সাতটা আমি যে এখানে প্রায় আট নয়টা নিয়ম কিন্তু বলে দিয়েছি তারপরে সত্যবিধান নত্যবিধানের কিছু নিয়ম তুমি ঢোকাতে পারবে আর গতবার যেহেতু একেবারে সরাসরি নত্যবিধি কী চলে এসেছে এবার সত্যবিধানটা একটু পড়বে বানানের নিয়মগুলো একটু পড়বে আমার মনে হয় আশা করি এখান থেকে পাওয়া যাবে আর অরে যে প্রশ্নটা বা অথবায় যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে শুদ্ধ বানান লেখন সেটাও ভয়ের কিছু নাই খুব একেবারে আমাদের চারপাশে যে শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি সেরকম শব্দগুলো শব্দই আসে আমরা অহরহ ওই যে শ্রদ্ধাঞ্জলি অঞ্জলি গীতাঞ্জলি বানানগুলো ভুল করে থাকি মুমূর্ষ এরকম যা আমরা চারপাশে ব্যবহার করে থাকি মূলত আসলে সেই সব বানান থেকে নিয়েই কিন্তু বানান শুদ্ধিকরণটা আসে আমরা অনেক করি অতিথি বানান কোথায় রস্মিকার হবে কোথায় দীর্ঘিকার হবে সমীচিন বানান কয়টা রস্মিকার কয়টা দীর্ঘিকার এইগুলোই মূলত আসলে আসে আমরা চারপাশে যা ব্যবহার করে থাকি চলতে ফিরতে যে শব্দগুলো ব্যবহার করে থাকি সেই শব্দগুলোই সাধারণত আসে তবে ব্যবহার করে থাকি অনেক সময় কিন্তু ভুল শব্দ এটা তোমাদের দুই নাম্বারের প্রশ্ন গেল ব্যাকরণ অংশের তিন নাম্বারে যেটা আসে ব্যাকরণিক শব্দশ্রেণী এখন ব্যাকরণিক শব্দ শ্রেণীর ক্ষেত্রে আমরা দেখি যে সর্বনাম পদ বিশেষ বিশেষণ এগুলো এত ছোটবেলা থেকে করে আসছো এগুলো আমি এই ক্লাসে আর আপাতত আলোচনা করব না ক্রিয়াপদটা মনে হয় সাধারণত সর্বনাম ক্রিয়া ক্রিয়াপদটাও খুব গুরুত্বপূর্ণ কিছু ছোটোবেলা থেকে যা পড়ে এসছো তার সাথে কিছু নতুন জিনিস যোগ হয়েছে যেমন ক্রিয়াপদ তোমরা জানো ভাব অনুযায়ী ক্রিয়াপদ দুই প্রকার সমাপিকা অসমাপিকা আবার কর্ম অনুযায়ী প্রধানত দুই প্রকার কিন্তু আরেকটা ভাগ রয়ে গেছে দ্বিকর্ম যেটা তোমরা অবশ্য নাইন টেনেও পড়ে এসছো এই ক্লাসেও পড়ছো যে দ্বিকর্ম একই বাক্যের মধ্যে দুইটা কর্ম বাবা আমাকে একটি কলম দিয়েছেন এই যে আমাকে আর কলম কি এবং কাকে দিয়ে প্রশ্ন করে যেটা উত্তর পাওয়া যায় সেটা কিন্তু আসলে কর্ম হুম এরকম তারপরে প্রযোজক ক্রিয়া যে নিজে করছি না অন্য কর্তৃক কাজটা হচ্ছে সেটা হচ্ছে প্রযোজক ক্রিয়া যেমন এই মুহূর্তে আমি যে কাজটা করছি আমি তোমাদেরকে পড়াচ্ছি শিক্ষক ছাত্রদেরকে পড়াচ্ছেন হ্যাঁ যে অন্য কর্তৃক কাজটা যখন করা হচ্ছে তখন সেটা হচ্ছে প্রযোজক ক্রিয়া ক্রিয়া যখন ওই যে ভাব অনুযায়ী দুইটা ক্রিয়া আমরা শিখে এসেছি সমাপিকা আর অসমাপিকা এই দুইটা ক্রিয়া মিলে যখন একটা বড় ক্রিয়া হবে তিনি ঘটনাটা বলতে লাগলেন এই যে বলতে লাগলেন একটা বলতে হচ্ছে অসমাপিকা আর লাগলেন হচ্ছে সমাপিকা দুটো মিলে কিন্তু একটা বড় ক্রিয়াপদ তৈরি হয়েছে এটাকে আমরা বলবো যৌগিক ক্রিয়া হুম সংযোগমূলক ক্রিয়াও ওই যে পড়ে এসেছি আমরা বিশেষ্য বিশেষণ অব্যয়ের পরে কিছু ওই যে কর হ দে পা কাঠ গাছ ছাড় হলে সেই ক্ষেত্রে সেটাকে আমরা বলবো হচ্ছে সংযোগমূলক ক্রিয়া যে আমরা তাজমহল দর্শন করলাম দর্শনটা হচ্ছে বিশেষ্যপদ পদ আর করলাম ওই যে করের সেই কর তাহলে এইটা হচ্ছে সংযোগ মিলক ক্রিয়া কোথাও কোথাও এটাকে আবার মিশ্র ক্রিয়াও নাম দিয়েছে যাই হোক সেটাতে সমস্যা নেই আচ্ছা তারপরে যেটা আসে যে ব্যাকরণিক শব্দ শ্রেণীর মধ্যে যোজক শব্দ আবেগ শব্দ এই জিনিসগুলো নিয়ে তোমরা অনেকেই ভয় পাও ভয় পাওয়ার কিছু নাই দশম শ্রেণীতে তোমরা পড়ে এসছো যে অব্যয়ের শ্রেণী বিভাজন যেটা সমুচ্চই অব্যয় সেটাকেই নামকরণ করা হয়েছে এখানে যোজক শব্দ যোগ করা হচ্ছে দুইটা বাক্যকে বাক্যের দুইটা অংশকে একসাথে যোগ করছে যে সেটা যোজক আবার আবেগ শব্দ অনন্যই অব্যয় তোমরা পড়ে এসছো সেটাকেই আসলে একটু ডিটেলসে যেটা অনন্যই অব্যয় নাম দেওয়া হয়েছে হুম তো এখান থেকে যে প্রশ্নটা তোমাদের আসতে পারে সেটা হচ্ছে যে কোনো একটা পদ নিয়ে সেটার বিভাজন আলোচনা করো অথবা আরেকটা যেটা আসতে পারে একটা অনুচ্ছেদ দিয়ে দিল অনুচ্ছেদের মধ্যে কখনো বলতে পারে যে বিশেষণ পদ খুঁজে বের করো কখনো বলতে পারে যে এর থেকে পাঁচটি বিশেষ পথ খুঁজে বের করো কখনো বলতে পারে পাঁচ ধরনের পদ খুঁজে বের করো যে কোনোভাবে কিন্তু তুমি যদি মূল জিনিসগুলো জানো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বিশেষ বিশেষণ সর্বনাম ক্রিয়া যাই আসুক খুঁজে বের করাটা খুব একটা কঠিন হবে না অনুসর্গ খুঁজে বের করো যেটা তোমরা এই যে একটু আগে আমি যেটাতে বললাম যে অব্যয় পদের শ্রেণীবিভাজনকেই আলাদা আলাদা করেছে এখানে অনুসর্গ খুঁজে বের করো খুব জটিল কোনো কিছু কিন্তু এখানে হবে না সাধারণত তোমরা একটু ভয় পাও এই ব্যাকরণিক শব্দ শ্রেণীটা নিয়ে ভয় পাওয়ার কিছু না এবং এখানে আমি বলবো যে শ্রেণী বিভাজন আলোচনার যে অনুচ্ছেদ যদি দিয়ে দেয় সেই অনুচ্ছেদ থেকে পদ খুঁজে বের করা কিন্তু সহজ সে যে পদই বলুক পাঁচটি বিশেষ্য বলুক বিশেষণ বলুক ক্রিয়া বলুক চাই বলুক খুঁজে বের করাটা কিন্তু সহজ এবং সেখানে কিন্তু পুরো মার্কসটা তোমার পাওয়ার জন্য সহজ হবে কিন্তু যখনই তুমি আলোচনায় যাবে তখন তোমার সময়টাও অনেক বেশি লাগবে এবং একটা যদি তুমি স্লিপ করে যাও সেক্ষেত্রে কিন্তু তোমার নাম্বারটা কমে যাবে কাজেই নাম্বার কমার চেয়ে আসলে অনুচ্ছেদ থেকে উত্তর করাটাই সহজ হবে এরপরে চার নাম্বারের জন্য তোমাদের কিন্তু তিনটা অপশন থাকে একটা হচ্ছে প্রত্যয় একটা হচ্ছে সমাস আর একটা হচ্ছে উপসর্গ যে কোনো দুইটা আসবে যে কোনো দুইটা থেকে তোমাকে লিখতে হবে একটা কতবার এসেছে সমাজ সমাসের প্রয়োজনীয়তা কাজে এবার কিন্তু সম্ভাবনা আছে ব্যাসবাক্য সহ সমাজের নাম নির্ণয় করো সেই ক্ষেত্রে তোমাদেরকে সমাজগুলো কিন্তু জানতে হবে আর উপসর্গের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়ে গেছে উপসর্গের অর্থ বাচকতা নেই অর্থ দ্রুতকতা আছে ব্যাখ্যা করো তো সমাজের ক্ষেত্রে আমি বলবো যে সমাজ তোমরা ছোট ক্লাসে যত ডিটেলস পড়ে এসেছ এই ক্লাসে এই একাদশ দ্বাদশ শ্রেণীতে কিন্তু অনেক সহজ পড়া শুধুমাত্র কোন সমাজটা কাকে বলে আর নির্ণয় করতে জানলে যেমন সাপোজ তোমার ধরো দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাসে তুমি পূর্বপদ পরপদ দুইটাই গুরুত্ব পাচ্ছে দুইটাই সমস্ত পদেও থাকছে ব্যাসবাক্যেও থাকছে শুধু ব্যাসবাক্যে মাঝখানে ও এবং আর এগুলো যুক্ত হচ্ছে যেমন বাবা ও মা বাবা মা তুমি লিখলে দ্বন্দ্ব সমাস এক্সামিনার কিন্তু কাটবে না তোমাকে যেটা তুমি নাইন টেনে পড়ে এসেছো যেটা কোন দ্বন্দ্ব হ্যাঁ সেটা কিন্তু এখানে লেখা লাগছে না দিগু সমাস কোনো কথা নেই সংখ্যাবাচক শব্দ শুরুতে বসবে শেষে সমাহার দিয়ে অর্থ প্রকাশ করবে যে তিন রাস্তার সমাহার তারপরে চার পায়ের সমাহার শুরুতে সংখ্যাবাচক শব্দ শেষে হচ্ছে তোমার সমাহার দিয়ে অর্থ প্রকাশ করছে চোখ বন্ধ করে দিগু সমাস তারপরে তোমার আসছে কর্মধারায় সমাজে একটা মাত্র সমাস যেখানে বিশেষ বিশেষণের সমাস হয় এখানে কিন্তু কয়েকটা জিনিস আছে যেমন উপমান উপমিত রূপক দুইটা জিনিস উপমান উপমের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে সেটা রূপক উপমান অর্থ তুলনীয় বস্তু হুম এবং সব সময় মাথায় রাখবা যে উপমান কর্মধারায়ের মধ্যে অবশ্যই একটা বিশেষ্য থাকবে একটা বিশেষণ থাকবে কারণ গুণ থাকবে যেমন তোমার ভ্রমরের ন্যায় কৃষ্ণ কৃষ্ণ মানে এখানে কালো ভ্রমর কৃষ্ণ আর ওখানে চন্দ্রের ন্যায় মুখ বা মুখ চন্দ্রের ন্যায় লেখো সেটা কিন্তু উপমিত হয়ে যাচ্ছে হ্যাঁ তারপরে রূপক কর্মধারায় আসতে পারে উপমেয় এবং উপমানের মধ্যে যখন অভিন্নতা কল্পনা করা হবে হুম এরকম এটা গেল কর্মধারায় সমাস তারপরে তোমার আসতে পারে হচ্ছে তৎপুরুষ তৎপুরুষ তো খুব সহজ আমরা জানি কারকের বিভক্তিগুলো জানি সেই যে বিভক্তি চিহ্ন লোপ পাচ্ছে সেটা সেই তৎপুরুষ যেমন স্বর্গ হতে চ্যুত স্বর্গচ্যুত এই যে হতে লোপ পাচ্ছে কাজে এটা পঞ্চমী বিভক্তি কাজে এটা হবে হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস বস্তায় পচা বস্তা পচা এটা হবে হচ্ছে সপ্তমী যে বটের ছায়া বট ছায়া যে চিহ্ন লোপ পাচ্ছে সেটা সেই তৎপুরুষ সমাজ এছাড়াও আরেকটা যেটা আছে নং তৎপুরুষ না অর্থে ন জ্ঞান কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে তুমি যদি নাই জ্ঞান যার দিয়ে লেখো নং তৎপুরুষ তখন কিন্তু এক্সামিনার কেটে দিবে। যার যখনই চলে আসবে সেটা চলে যাবে বহুব্রীহী নং বহুব্রীহিতে হুম আর জিনিস তৎপুরুষ সমাজের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে উপপদ তৎপুরুষ উপপদ তৎপুরুষটা সব সময় মাথায় রাখবা উপপদের সাথে কৃদন্ত পদ এবং ব্যাসবাক্য যখন তুমি করবা দেখবা যে ওখানে ধরে মারে চরে ধামা ধরে যে এই যে মশা মারে মাছি মারে যে এরকম ধরে মারে করে চরে এই জাতীয় শব্দগুলো কিন্তু ব্যাসবাক্যের মাঝখানে আকাশে চরে যে এই যে চরে মরে ধরে গৃহে থাকে যে এগুলো হচ্ছে ত্রিদন্ত পদ এবং এগুলো থাকলেই চোখ বন্ধ করে লিখে দেওয়া উপপদ তৎপুরুষ খুব সহজ এরপরে বহুবৃহী সমাজ সেই বহুবৃহীর ক্ষেত্রেও যদি তুমি তবে এখানে একটু বলে রাখি তুমি ভুল শ্রেণীকরণ করার চেয়ে যদি তুমি আসলে কোন বহুব্রীহী পারছ না কিন্তু বহুবৃহী তুমি এটা বুঝছো তুমি শুধু বহুবৃহী লিখে দাও তাতেও কিন্তু তোমার নাম্বার আসবে এক্সামিনার ওটাকে কাটতে পারবেন না বাট তুমি ভুল লিখলে বহুবৃহী লিখলে জায়গায় তুমি লিখে দিলে ব্যাধিকরণ বহুবৃহী তখন কিন্তু তোমার ওখানে নাম্বার কেটে চেষ্টা করবে সঠিকটা লেখা একেবারে যদি সঠিকটা তুমি না পড়ো সেক্ষেত্রে এটা তুমি লিখতে পারো তাতে তোমার নাম্বার কাটবে না আচ্ছা এরপরে আসি আমরা উপসর্গের ক্ষেত্রে উপসর্গ আমরা জানি উপসর্গ কাকে বলে যে বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দ রয়েছে যে শব্দগুলো নিজস্ব অর্থ নেই কিন্তু সে পণ্ডিতই করতে পারে পণ্ডিতি মিন্স যে সে নিজের অর্থ নেই কিন্তু সে কী করছে অন্য একটা শব্দের পূর্বে বসে সে কিন্তু ওই শব্দটার অর্থটাকে পরিবর্তন করে দিচ্ছে আমি একটু দেখাই তাহলে সুবিধা হয়ে যাবে তোমাদের যেমন এখানে আমরা লিখলাম ভাত ভাত একটা শব্দ যদি এর সাথে আমরা প্রোটাকে যুক্ত করি তাহলে হয়ে যাচ্ছে কিন্তু প্রভাত এই প্রোটার কিন্তু নিজস্ব কোনো অর্থ নাই কিন্তু সে কি করছে ভাত শব্দটার নিজস্ব অর্থটাকে পরিবর্তন করে দিচ্ছে তাহলে উপসর্গটা দাঁড়ালো কি এমন কতকগুলো বাংলা ভাষা এমন কতগুলো অব্যয়সূচক শব্দ বা শব্দাংশ রয়েছে যাদের নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু অন্য শব্দের পূর্বে বসে ওই শব্দের অর্থকে সে পরিবর্তন করে দিচ্ছে এটাকে আমরা বলবো উপসর্গ উপসর্গ আমরা জানি তিন প্রকার সেই খাঁটি বাংলা উপসর্গ সংস্কৃত উপসর্গ এবং বিদেশি উপসর্গ হুম তো খাঁটি বাংলা উপসর্গ আমরা জানি একুশটা সংস্কৃত উপসর্গ আমরা জানি বিশটার বিদেশি উপসর্গ তো প্রতি মুহূর্তে প্রতিক্ষণ হচ্ছে হ্যাঁ এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসে উপসর্গের অর্থ বাচকতা নেই উপসর্গের অর্থ দতকতা রয়েছে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা কিন্তু এখানে আসে খুব সহজ যদি উপসর্গ আমরা বুঝি তাহলে এই প্রশ্নটাও আমরা কিন্তু উত্তর করতে পারবো এই যে এই সংজ্ঞার মধ্যে আমরা যেটা বলে দিয়েছি যে এই প্রশব্দটা আমরা আগে শুরুতে লিখে নিব যে উপসর্গটা কাকে বলে যে আমরা জানি উপসর্গ হচ্ছে এমন কতগুলো অব্যয়সূচক শব্দ বা শব্দাংশ যার নিজস্ব অর্থ নেই হ্যাঁ এই যে নিজস্ব অর্থ না থাকা এটাকেই বলা হয় উপসর্গের অর্থ বাচকতা নেই কিন্তু যখন সে অন্য শব্দের পূর্বে বসছে ওই শব্দের অর্থটাকে সে পরিবর্তন করে দিচ্ছে এটাকে আমরা বলবো পরিবর্তন করে দিচ্ছে বা দুটি দান করছে ওই দুটি থেকেই দোতকতা। হ্যাঁ যেহেতু তার নিজস্ব অর্থ নেই সেজন্য তাকে আমরা বলবো অর্থবাচকতা নেই যেহেতু সে অন্য শব্দের পূর্বে বসে ওই শব্দের অর্থকে পরিবর্তন করে দিচ্ছে তাহলে সেজন্য আমরা তাকে বলব উপসর্গের অর্থ দা রয়েছে এভাবে সুন্দর করে লিখে অবশ্যই তুমি যেটা করবে একটা উদাহরণ দেবে একটা যেমন এরকম হার লিখলে হার শব্দ দিয়ে অনেকগুলো শব্দ আমরা তৈরি করে ফেলছি উপহার হ্যাঁ প্রহার এরকমভাবে শব্দ হ্যাঁ তৈরি করে ফেলছি আমরা তো এই যে উদাহরণ দিয়ে এরকমভাবে এবং তার মূল অর্থ যেটা সেই অর্থটা কিন্তু পরিবর্তিত হয়ে যাচ্ছে এরকমভাবে উদাহরণ দিয়ে উদাহরণটা একটু ব্যাখ্যা করবা ব্যাখ্যা করলেই কিন্তু তোমার এখানে পুরো মার্কসটা পাওয়া সম্ভব আচ্ছা আর প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে বলবো প্রকৃতি প্রত্যয় আসলে তোমরা একটু ভয় পাও কিন্তু যদি বুঝে এতদিন ধরে যদি একটু প্র্যাকটিস করে থাকো এই মুহূর্তে আসলে এত ডিটেলসে সেটা দীর্ঘ সময়ের ব্যাপার তো ডিটেলসে যাওয়াও সম্ভব না তবে যদি প্রকৃতি প্রত্যয়টা তোমরা এতদিন ধরে একটু প্র্যাকটিস করে থাকো বিভিন্ন সালে যেগুলো এসেছে এগুলো যদি একটু প্র্যাকটিস করে থাকো তাহলে কিন্তু ওগুলো খুব একটা কঠিন কিছু হবে না তোমাদের জন্যে হুম আর অবশ্যই সমাজের ক্ষেত্রে গতবার যেহেতু সমাজ কাকে বলে সমাজের প্রয়োজনীয়তা এসেছে এবার কিন্তু তুমি মাথায় রাখবে যে ব্যাস সহ সমাজের নাম নির্ণয় করো এটা আসতে পারে আসবেই আমি সেরকম বলছি না তবে আসার সম্ভাবনা রয়েছে অনেকটা সম্ভাবনা রয়েছে হ্যাঁ ধরো এইটি পার্সেন্ট সম্ভাবনা রয়েছে আবার প্রকৃতি প্রত্যয় চলে এসছে আবারও যে আসবে না তা বলি নাই তবে উপসর্গ যেহেতু গতবার বাদ দিয়েছিল এবার উপসর্গ থেকে আসার একটা সম্ভাবনা অনেকটা বেশি রয়েছে ব্যাকরণ অংশের আমাদের শেষ যে বাক্য কাকে বলে বাক্যের বাক্য অংশ যেটা ওখান থেকে গতবার আসছে বাক্য কাকে বলে তারপরে গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাজন আসছে কাজে এবার কিন্তু তোমাদের জন্যে বাক্যের তিন গুণ একটা সার্থক বাক্য গঠনের জন্য কয়টি গুণ থাকা অবশ্য খুব গুরুত্বপূর্ণ আসতে পারে আসবেই কোনোটা আমি বলছি না তবে আসতে পারে খুব সহজ তিনটা গুণ এবং বাক্য কাকে বলে এটা তো তোমাকে অবশ্যই শিখতে হবে হুম তিনটা গুণ আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা খুব সহজভাবে সুন্দর লিখলে যে বাক্যের তিনটি গুণ আকাঙ্ক্ষা আসত্যি যোগ্যতা প্রথমে লিখলে আকাঙ্ক্ষা যে বাক্যে একটি পদ শোনার পর আরেকটি পদ শোনার যে ইচ্ছা সেটা হচ্ছে আকাঙ্ক্ষা সুন্দর করে উদাহরণটা দিবে উদাহরণটা দিয়ে সেটাকে আবার একটু ব্যাখ্যা করে দেবে যে এই পদগুলো শোনার পরে যে পদ শোনার ইচ্ছা রয়েছে সেটাই আকাঙ্ক্ষা আসক্তির ক্ষেত্রেও তাই লিখবে যে সুশৃঙ্খল পদবিন্যাসকে বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে বলে আসত্তি যে কোন পদের পর কোন পদ বসবে সবগুলো আছে এবং সেটাকে দিয়ে তুমি একটা উদাহরণ দিয়ে অবশ্যই ব্যাখ্যা করবে প্রথমে দুইটা উদাহরণ এখানে দিতে হবে একটা এলোমেলো যে কাল পুরস্কার স্কুলে বিতরণী অনুষ্ঠিত হবে এরকমভাবে একটা এলোমেলো বাক্য দিলে এবং ওটাকেই তুমি সাজিয়ে দেখালে এবং সেখানে তুমি ব্যাখ্যা করে দিবে প্রথম বাক্যটিতে সবগুলো পদের উপস্থিতি থাকলেও সেগুলো সুশৃঙ্খলভাবে বিন্যস্ত নয় সুন্দরভাবে এটা বলে দিলে এবং পরেরটাতে যে সেটা আছে সেটা প্রমাণ করে দিলে এবং যোগ্যতার ক্ষেত্রেও তাই তুমি সেটা বলে দিবে যে অর্থগত এবং ভাবগত মেলবন্ধন আছে যে বাক্যে সেটাকেই বাক্যের যে গুণ সেটা হচ্ছে যোগ্যতা যে পাখি নদীতে সাঁতার কাটে সেখানে তুমি বলে দিবে যে এই বাক্য তো সবগুলো জিনিস উপস্থিত বাক্য গঠনের কিন্তু বাক্যের যে অর্থগত সামঞ্জস্য বিধান সেটা এখানে নেই পাখি কখনো নদীতে সাঁতার কাটতে পারে না মাছ নদীতে সাঁতার কাটে এরকমভাবে সুন্দর করে তুমি তিনটা গুণ লিখে একটু একটু করে যদি ব্যাখ্যা করো তাহলে কিন্তু কোনোভাবেই এখান থেকে তোমার নাম্বার কাটা যাবে না আশা করা যায় পাবে এরপরে এর অথবাই কিন্তু থাকে বাক্য রূপান্তর এবং আমি বলবো ওটা যদি না পারো তাহলে অবশ্যই এটা লিখবে বাক্য রূপান্তর সে অস্তিবাচক থেকে নেতিবাচক আসতে পারে জটিল থেকে যৌগিক আসতে পারে সরল থেকে জটিল আসতে পারে হ্যাঁ এরকম বা নেতিবাচক থেকে অস্থিবাচক আসতে পারে বা অনুজ্ঞাসূচক বিস্ময়সূচক বাক্যে পরিণত করো এরকমভাবে নানা কিছু আসতে পারে এবং খুব সহজ খুব সহজ কারণ এই জিনিসগুলো তোমরা অনেক ছোটোবেলা থেকে করে আসছ এখন শুধু পরীক্ষা দেবার সময় খুব সহজেই এগুলো কিন্তু পারা সম্ভব এবং সবচেয়ে যেটা এখানে তোমার জন্য প্লাস পয়েন্ট সেটা হচ্ছে পাঁচটি লিখতে হবে তোমাকে থাকবে আটটি তার মানে তুমি তিনটি কিন্তু বাছাই করার অপশন পাচ্ছ কাজে সেখান থেকে আসলে পাঁচটি উত্তর করা খুব সহজ এবং এখানেও আমি বলবো যে তুমি বর্ণনাত্মক প্রশ্ন না লেখার চেয়ে তুমি এগুলো যদি পারো অবশ্যই এখান থেকে উত্তর করবে কারণ পুরো মার্কসটি তুমি এখানে পাওয়া সম্ভব বর্ণনাত্মকে তোমার একটি বানান ভুল গেলেও কিন্তু তোমার নাম্বার কাটা হবে সেই অনুযায়ী দুটো বানান ভুল গেলে এবং কোনোটাই উদাহরণ স্লিপ কেটে গেলে উদাহরণের ব্যাখ্যাটা ঠিকমতো না দিলে যে কোনো একটি অংশ যদি তুমি স্লিপ করে যাও ওখানে কিন্তু তোমার নাম্বার কাটা যাবে কিন্তু এখানে কিন্তু সেই সুযোগ নেই তুমি উত্তরটা লিখতে পারলেই কিন্তু তোমার পুরো মার্কস সেজন্য আমি এখানে সাজেশন দিব তোমাদেরকে যে আমার অভিজ্ঞতা থেকে যে তোমরা যদি অথবা যে উত্তরটা থাকে নির্দেশ অনুসারে বাক্য যে রূপান্তর সেটা করতে পারো তাহলে কিন্তু তোমাদের জন্যে পুরো মার্কস এবং ছয় নাম্বার ব্যাকরণ অংশের যেটা থাকে সেটা হচ্ছে যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখো যে আমরা শুদ্ধ প্রয়োগ বাক্যের অপপ্রয়োগ আমরা অনেক যে পরীক্ষা চলাকালীন সময়ে বাক্যটা কিন্তু মারাত্মক ভুল অথচ অনেক জায়গায় কিন্তু ব্যবহার হয় অনেকে কিন্তু জানেই না কালীন এবং সময় দুটো একই জিনিস দুটো একসাথে কখনোই ব্যবহার করা যাবে না হুম যে কোনো একটা বলতে হবে পরীক্ষা চলাকালীন বা পরীক্ষার সময়ে সময় এবং কালীন দুটো একসাথে এরকম অনেক রকম বাক্য কিন্তু আমরা ভুল ব্যবহার করে আমি সাক্ষী দিয়ে আসলাম সাক্ষীর বাক্যটা কিন্তু এখানে হবে না আমি সাক্ষ্য প্রদান করলাম হ্যাঁ এই যে আমরা চলতে ফিরতে অনেক বাক্য কিন্তু ভুল আবার প্রবাদ প্রবচন থেকে আসতে পারে যে প্রবাদ দশচক্রে ঈশ্বর ভূত আম খুঁজছি আল্লাহ এটা তো ঠিকই আছে ঠিকই আছে কোথায় ভুল বাক্য তো ভুল নাই কিন্তু আসলে ওখানে প্রবাদ প্রবচন যেভাবে আছে সেভাবেই লিখতে হবে দশচক্রে ভগবান ভূত লিখতে হবে হুম তারপরে একের লাঠি দশের বোঝা হ্যাঁ বা এরকম ভরে উল্টা পাল্টা দিতে পারে যে দশের লাঠি একের বোঝা হুম আবার এরকম শুরুতে দশের বোঝা একের লাঠি বা দশের লাঠি একের বোঝা এরকম উল্টা পাল্টা করেও দিতে পারে আবার অনেক সময় দেখা যায় যে শুদ্ধ প্রয়োগে একটা জাস্ট ছোট্ট একটা বানান ভুল করে রেখেছে ওই বানানটা কিন্তু তোমাদেরকে খুঁজে বের করতে হবে যে বানানটা কোথায় তুমি দেখছো যে কোথাও ভুল নেয় কোথাও ভুল নেয় মাঝখানে যে একটা বানান ভুল রয়ে গেছে সেটা তোমার চোখ এড়িয়ে গেল কাজেই এই জায়গাটায় যদি শুদ্ধ লেখো তুমি সেক্ষেত্রে তোমাকে খেয়াল করে বুঝতে হবে যে আসলে ভুলটা কোথায় কোন জায়গাটায় আসলে ভুলটা করেছে হুম এটার অথবাই যেটা থাকবে যে অনুচ্ছেদ থাকবে একটা অনুচ্ছেদে যে বিভিন্ন রকম অপপ্রয়োগ আমরা ভাষার অপপ্রয়োগ করে রাখি বিভিন্ন সময় চলতে করি ফিরতে সেগুলো দেওয়া থাকবে সেগুলো তোমাকে চিহ্নিত করে সেগুলোর শুদ্ধ উত্তরটা তোমাকে লিখতে হবে ব্যাকরণের এই তিরিশ তিরিশে তিরিশ যদি তুমি পাও তাহলে কিন্তু তোমার বাংলা দ্বিতীয় পত্রের ভালো মার্কস পাওয়া কেউ আটকাতে পারবে না এখানে তিরিশে তিরিশ চেষ্টা করবে যে উদাহরণ অনুযায়ী উত্তর দেবার তাহলে ইনশাল্লাহ তুমি এই তিরিশে তিরিশ পাবে আশা করা যায়